আমিষের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পোলট্রি সেক্টর। পোলট্রিতে মুরগির পাশাপাশি হাঁস পালনেও আগ্রহী হচ্ছে খামারিরা। হাঁস পালনে তুলনামূলকভাবে খরচ কম এবং বাজারে হাঁস ও হাঁসের ডিমের চাহিদাও রয়েছে ব্যাপক। সরকারি হাঁসারির পাশাপাশি বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগে দেশীয় পদ্ধতি গড়ে উঠছে অনেক হাঁসারি। এরই একটি সিরাজগঞ্জ জুল্লাপাড়ার ভূতগাছা গ্রাম। শ্রোতা দর্শক, সিটিপুরি কৃষি ক্ষেত্র অনুষ্ঠানে আপনাদের স্বাগত। দর্শক, আজ আমরা হাজির সিরাজগঞ্জ উল্লাপাড়ার ভূতগাছা গ্রামে। এই ভূতগাছা গ্রামের জনৈক বেকার যুবক শুকুর আলী, তিনি আর বেকার নেই। তিনি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে হাঁসের ডিম, মুরগির ডিম ফুটান তুষ এবং হ্যারিকেনের আলোর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব শুকুর আলীর এই দেশীয় পদ্ধতিতে বাচ্চা ফুটানোর আন্তমন্ত। তো চলুন দেখা যাক। সালাম আলাইকুম। আপনি তাহলে শুকুর আলী ভাই? তো এগুলো কি হাঁসের ডিম? জি, এগুলো হাঁসের ডিম। প্রথমে ডিম কিভাবে আপনার প্রসেসটা শুরু হয় যদি একটু বলতেন? প্রথমে আমরা ডিমটা নিয়ে এসে আমরা রোদ দেই, রোদ দেওয়ার পরে আপনার হারিকেনের ওখানে তাপ দেই, ওখানে তাপ দেওয়ার পরে ওখানে চেক টেক করা হয়, করার পরে 28 দিন পরে বাচ্চা উদ্বোধন হয়। এখানে রোদে কত সময় রাখতে হয়? রোদে মনে করেন আনুমানিক এক ঘন্টা। এরপরে ডিমটা আমরা তুষ পদ্ধতিতে হারিকেনের ওখানে দেই। আচ্ছা, চলুন দেখি আপনার হারিকেন পদ্ধতি। এই গ্রামের একই পরিবারের চার ভাই, হাশিম আলী, শুকুর আলী, সুজাব আলী ও সারোয়ার হোসেন। 7 বছর আগে বড় ভাই হাশিম আলী এই হাঁসারির ব্যবসা শুরু করলেও চাহিদা বৃদ্ধি এবং লাভজনক হওয়ায় বাকি 3 ভাইও এই পেশায় জড়িত হয়েছেন। আমি যার সঙ্গে এখন দাঁড়িয়ে কথা বলছি, এনার নাম হাশিম আলী। এখন ঘুরে ঘুরে দেখবো এতে কীভাবে আসলে তুষ পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা বের করে। তো হাশিম ভাই, আমাকে যদি পুরো প্রক্রিয়াগুলো একটু দেখাতেন। জি ভাই, আমরা প্রথমে রোদ থেকে বাচ্চা ডিমটা নিয়ে এসে এই জায়গায় রেখে দিই। আপনার এই জায়গায় তুষ আছে নিচে, এই তুষ পদ্ধতিতে আমরা এই বাচ্চাটা ফুটাই। তো এই বাচ্চা ফুটতে আসলে কতদিন সময় লাগে? এটা 27 থেকে 28 দিন সময় লাগে। তো আপনাদের এখানে ক্যাপাসিটি কীরকম, মানে প্রতি প্রতি মাসে মনে করেন যে আমাদের 5 ভাইয়ের নিম্ন আপনার 1.5 লক্ষ ডিম লাগে প্রতি মাসে। প্রত্যেক মাসে 1.5 লক্ষ ডিম? 1.5 লক্ষ ডিম। তো এই বাচ্চার চাহিদা কেমন? চাহিদা প্রচন্ড চাহিদা। ডিম, এত ডিম সংগ্রহ করেন কিভাবে, কোথেকে? এটা আমাদের বিভিন্ন খামার আছে, খামার থেকে আমাদের এই ডিমটা সংগ্রহ। আর এই বাচ্চাগুলো মানে সরবরাহ করেন কিভাবে?
বাচ্চারা সরবরাহ করে আমাদের এই জায়গা থেকে আমাদের বাংলাদেশ বিভিন্ন জায়গায় যায়। এটা যেমন যেমন বিভিন্ন খামারে যাচ্ছে, বিভিন্ন মানে প্রজাতির বাচ্চা আছে, বিভিন্ন জাতের বাচ্চা, এটা মানে বিভিন্ন খামারে মর্দাল কেউ লিখছে, কেউ মহিলা লিখছে ডিমের জন্য, মানে যে যেটা লিখছে তাদের ওইটাই দিচ্ছে আমরা। আপনার এই ডিমের বাচ্চাগুলো কোন কোন জেলা থেকে সাধারণত বেশি এসে নিয়ে যায়? এটা বেশি আসে আপনার এই আপনার পাবনা থেকে, তারপরে এই সিলেট, হবিগঞ্জ, নবীগঞ্জ, সুনামগঞ্জ এই সাইড থেকে, মানে ওনারা এক একজন 5,000, 7,000, 10,000 এইরকম পাবে। তো আমাদের এই সাইডে সিরাজগঞ্জ বা বগুড়ায় বা পাবনা এখানে মানে জায়গাটা ছোট্ট জায়গা, জলা কম, এই জন্য এখানেও আমাদের অনেক খামার আছে। তো এখানকার খামারগুলো হলো ছোটো, হয়তো 800, 1,500 বা 1,500 এইরকম। এহসানের হাসান বাচ্চা জেলার চাহিদা মেটানোর পরও সরবরাহ করছে দেশের অন্যান্য জেলাতে। আসসালামু আলাইকুম। হাসান বাচ্চা নিতে আসছেন? জি, আমি বাচ্চা নিই। আপনি কোথেকে আসছেন? বরিশাল থেকে। বরিশাল থেকে? জি। বাচ্চাগুলো আপনি কিভাবে নিয়ে যা পাইলবেন নাকি বিক্রি? না না, গ্রামে গ্রামে বিক্রি করবো। মোটামুটি এই হাসারেতে পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি পার্শ্ববর্তী অনেক মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এইখানে দেখছি আমার কাছে তো মনে হচ্ছে ইনকিউবেটর। জি না ভাই, এটা ইনকিউবেটর না, তবে ইনকিউবেটরের মতোই, মানে এটা আমি ইনকিউবেটর এটা এক জায়গায় মানে বেড়ানোর জন্য যাই, ওখানে এটা দেখে এটা আমার নিজস্ব প্র্যাকটিক্যালে এটা আমি তৈরি করি। প্রত্যেকে মিস্ত্রি বাসায় ডেকে নিয়ে আসে, হয়তো ওদের একটা মাপজোক দিয়া এটা আমি নিজে ছোট করে তৈরি করে এটার ভিতরে কিছু ডিম দিয়ে দেখলাম, আসলে টেস্ট করলাম যে কেমন হয়। 500 ডিম দিয়ে টেস্ট করার পরে আমি যে আগে তুষ পদ্ধতি বা হাড়ি কিনে তৈরি করছি ওইটার সাথে এটার বাচ্চার মান অনেক ভালো, অনেক ভালো, কারণ তাপটা একভাবে থাকে, কোনো আপ ডাউন হয় না। খামারে বাচ্চা দিলাম, উৎপাদন ভালো বা প্রোডাকশন ভালো, তখন নিজেই আবার এই আমার বাড়িতে 15 থেকে 20টা ইনকিউবেটর আমি নিজেই তৈরি করি। এই সিস্টেমে এখন আমাদের এই ব্যবসা। এখন কি আপনার এই তুষ পদ্ধতি এবং ইনকিউবেটর দুটোর সমন্বয়ে এখন বাচ্চা তৈরি? এখন আমি এটা যদি আপনার ইনকিউবেটর থেকে যদি বাচ্চাটা বাইর করি, বাচ্চাটার মান অনেক কম হয়, তো ইনকিউবেটরে আমি 15 দিন রাখার পরে আর 14 দিন আমি আবার রাখি তুষ পদ্ধতি। শুক্র আলী ভাই, এই রুমটা তো আপনার, আপনার ক্যাপাসিটি কত বাচ্চা ফোটানোর? আমার ক্যাপাসিটি মনে করেন 4 দিন পর পর আমি 5,000 ডিম ঢুকাতে পারি। এটা মানে চাহিদা কেমন? এটা চাহিদা অনেক, সারা বাংলাদেশে আমরা বাচ্চা সাপ্লাই দিই। এটা বাচ্চা ওঠার আপনি 1 মাস আগের থেকে বুকিং আসে আমাদের কাছে, মনে করেন টাকা দিয়ে রেখছে, মোটামুটি ভালো আর কি। এগুলো কি সব অর্ডারই বাচ্চা? জি, এগুলো সব অর্ডারই বাচ্চা। আব্দুল কাদের তালুকদার।
পাবনা। এখানে কেন? বাচ্চার জন্য। কতগুলো বাচ্চা নেবেন? এই 1,200। নিজে একলা বুঝবেন? নিজেই বসবো। এর আগে কি এখান থেকে নিয়েছেন? মেলা 5-7 বছর ধরে নেই। রেজাল্ট ভালো? রেজাল্ট খুব ভালো। ডিম দেয়? ভালো ডিম দেয়, প্রচুর ডিম দেয়। বাচ্চা ভালো, এই জন্যই আমরা বাচ্চার নিয়ে এখানে আসি। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আজ দেখালাম সিরাজগঞ্জ উল্লাপাড়া ভূতগাছা গ্রামের, প্রথমে যে গ্রামে শুরু হয়েছিল শুধু হেরিকেন এবং তুষ পদ্ধতিতে, এখন কালের পরিবর্তনে তুষের পাশাপাশি হ্যারিকেনের পাশাপাশি ইনকিউবেটারেও এই বাচ্চা ফুটানো হচ্ছে, এবং এই এলাকার এই হাঁসের বাচ্চার চাহিদা রয়েছে পুরো দেশ জুড়ে। তো বন্ধুরা, আপনাদের এই হাঁসের বাচ্চা প্রয়োজন হলে অবশ্যই এই সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগ করবেন। আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই এখানকার খামারিদের নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হবে আমাদের এই সিরাজগঞ্জ জেলার অন্য কোনো সফলতার গল্প দিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চিত্রপুরি চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।